গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করছি তোমরা আগের যে দুটো ভিডিও আমি আপলোড করেছি আজকে সেখানে ট্রিক্সগুলো বুঝতে পেরেছো। এবং প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে যে আগের দিনের যেগুলো তোমাদের প্রবলেম ছিল, যারা গুগল মিটে লাইভে ছিল, তোমাদের সেই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পেরেছো এবং যে প্র্যাকটিস করতে বলছিলাম তোমরা প্র্যাকটিসও করেছো। তো আগের ভিডিওতে দুটো জিনিস আমি একটু ভুল বলেছি, ভুল বলতে একটু ফ্লোতে একটু ভুল বলা হয়ে গেছে। যেরকম একটা জায়গায় তোমাদেরকে যখন বর্গমূলের এখানে ট্রিক্স বলছিলাম না, সেইখানে একটা জায়গায় লেখা ছিল যদি নয় থাকে তাহলে সেখানে হবে 3,1 লেখা ছিল। তো আমি ভিডিওতে মেনশানও করে দিয়েছি লেখাটা, এটা 3,1 নয়, এটা 7-এর এই যে এটা মুছে গেছিলো বলে এটা 1 হবে না, এটা হবে অ্যাকচুয়ালি 7। যদি 49 থাকে, একক ঘরের সংখ্যায় যদি 9 হয় তাহলে দ্যাট কুড বি 3 অর 7। ধরো এটা বড় কোনো সংখ্যা একটা, 729, শেষে কত 9 মানে আইদার ইট শুড বি 3 অর 7, 23 অর 27 হতে পারে। আমরা জানি 729-এর ক্ষেত্রে 27 হচ্ছে তার কি বর্গমূল। তো আগের ভিডিওতে ওই জায়গাটা একটা ভুল ছিল। আর একটা ভুল ছিল, ভুল কিছু নয়, কোশ্চেন করতে গিয়ে আমি একটা জায়গায় বলেছিলাম, দেখবে তোমরা, আমি লিখে দিয়েছি তোমরা বুঝতে পারবে। আমি 101-এর স্কোয়ার ফার্স্টে বলেছি লিখেছি, কিন্তু লেখার সময় এখানে 111 লিখে ফেলেছি। যেটা জাস্ট ওই এই দুটো একটা ছোটো মিস্টেক আছে, আমি ওখানে অলরেডি মেনশানও করে দিয়েছি, তোমরা হয়তো ওটা দেখেওছো, ঠিক আছে, তাও আমি একটু বলে দিলাম। চলো আজকে তোমাদেরকে এই রিলেটেড কিছু প্রবলেম করানো যাক। বেশি কিছু করাবো না, আমি একটা দুটো প্রবলেম করাবো। যদি তোমাদের মনে হয়ে থাকে বর্গ এবং ঘনর যে ট্রিক্স, তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, চাপ নেবে না। চাপ নেওয়ার কিছু নেই, তার কারণ সময় খুবই কম। যদি কারোর বুঝতে সুবিধা হয়েছে দেন সে এই ট্রিক্সটাই করবে, যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে দরকার নেই, এই ট্রিক্সটি ছেড়ে দাও। ধরো 104-এর স্কোয়ার তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে, তুমি কি করবে, সিম্পল, এটাকে এ এটাকে বি ধরে নেবে। এবারে আমার সূত্র অনুযায়ী কী বলেছিলাম, এ স্কোয়ার 2ab b স্কোয়ার, এখানে বি স্কোয়ার মানে 9, 2ab মানে 24 এবং এ স্কোয়ার মানে 100। তাহলে এদিক থেকে শুরু করতে বলেছিলাম, তাহলে কী হবে, 9, তাই তো, সরি, বি স্কোয়ার মানে 9 নয়, বি স্কোয়ার মানে 16, 4×4 16, বি স্কোয়ার মানে তাহলে কত হচ্ছে এখানে, 6 শুরু করলে তারপরে একটা এখানে ক্যারি ফরওয়ার্ড করে দিলে 25 হচ্ছে, 25×5 24, আচ্ছা 10×2 20 20×4 40, নট 24, ইট কুড বি 40, ইট শুড বি 40। এটা আমি একটু জাস্ট ভুল করে দিলাম, হ্যাঁ 2ab মানে 10×2 20 20×10×2 20 20×8 80, জাস্ট একটু মিস্টেকগুলো হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। তো এখানে কী করছি তাহলে, এখানে দেখো, এখানে 6 হবে, একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে এখানে আসবে 81-এর 1 বসালাম, আবার 8 এখানে ক্যারি ফরওয়ার্ড যাবে, 108, অ্যান্সার শুড বি 10816। তোমাদের বইতে এই প্রবলেমটা আছে, তাই এটা আমি করালাম। এছাড়া যদি বলে এটাকে আরেকটাভাবেও তোমরা করতে পারো, দেখো তোমরা 100-কে এরকম লিখতে পারো, 100+4 হোল স্কোয়ার করে a+b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিতে পারো, দিলে এখানে কী করছে, এ স্কোয়ার মানে 100-এর স্কোয়ার, 2ab মানে 200b, 200-র সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে, 800+4×4 16, এটাকে যোগ করো, সুন্দর পেয়ে যাবে তোমরা এই, এটা দেখো খুব সুন্দরভাবে পেয়ে যাবে। যদি তোমরা এই ট্রিক্সের মাধ্যমে করতে পারো খুব ভালো, আদারওয়াইজ এইভাবে যদি 100-র কাছাকাছি থাকে বা 50-এর কাছাকাছি থাকে দেন এভাবে ভেঙেও করতে পারো, আর না হলে যদি কিছু না সমস্যা হয় নর্মালি খুব কুইক 104-কে গুণ করে ফেলো। যাদের মনে হচ্ছে যে না ট্রিক্সগুলো করতে গেলে আমরা একটু গুলিয়ে ফেলছি, গোলানোর কোনো দরকার নেই, আমি জানি সময় খুবই কম, যাদের যারা একটু উইক আছো কিন্তু তাদের কাছে এটা একটু সমস্যা হতেই পারে, তাই নর্মালি গুণ করো, কুইক করো, এটুকুই তোমাদেরকে বলবো। ধরা যাবে তোমাদেরকে এরকম দিয়ে দিল 7 7 7 7, তোমাদের বইটাই এতে আছে, এর স্কোয়ার তোমাদেরকে বার করতে বললো, তখন তোমরা আমার সূত্র অনুযায়ী কী করবে, এরকম 77-এর স্কোয়ার, একটা হচ্ছে 77-এর স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, এবারে 2ab মানে কি, তখন 2×77×77, এটা হিউজ একটা প্রসেস হয়ে যাচ্ছে, তখন যারা এই ট্রিক্স ফলো করবে তাদের ক্ষেত্রেও সমস্যা হবে। সেক্ষেত্রে সিম্পল 77-77-কে এরকমভাবে তোমরা গুণ করে কুইক করতে থাকো, তাতে তোমাদের কিন্তু সময় বাঁচবে। এখানে আর একটা প্রবলেম, আমি তোমাদের এই যে পৃষ্ঠা নাম্বার কত, এটা তোমাদের বই পৃষ্ঠা নাম্বার 53-তে আছে, 53-তে কিছু স্কোয়ার রিলেটেড প্রবলেম রয়েছে, 53 এবং 51-এ কিছু প্রবলেম রয়েছে, সেটা আমি জাস্ট একটা প্রবলেম বলে দিচ্ছি যে কীভাবে ধরতে হবে, সেইটুকুই জাস্ট একটু বলে দেবো। ধরো একটা তোমাদের প্রবলেম দিয়েছে, এখানে দেখলাম 51 পৃষ্ঠার 1900 দাগ, 0.27×0.64×0.8 হোল ডিভাইডেড বাই 0.01×0.512 অ্যান্ড
27 এই ক্ষেত্রে তোমরা এই দশমিকগুলো দেখে কনফিউজ হয়ে যাবে। তো কনফিউজ হওয়ার কিছু নেই, উপরে এখানে কটার পরে দশমিক আছে, দুটোর পরে, ধরো নিচে 100 করে দাও দশমিক তুলে দাও, এখানে কটার পরে দুটোর পরে 100 করে দাও দশমিক তুলে দাও, এখানে একটার পরে 10 গুণ করে দাও, ঠিক একইভাবে নিচে এখানে তিনটের পরে দশমিক তুলে উপরে 100 গুণ করো, 1000 গুণ করো, আর এখানে দুটোর পরে আছে, এখানে দেখো দুটোর পরে এরও দশমিক তুলে দাও উপরে 100 গুণ করে দাও, এখানে কটা শূন্য হলো 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 0 0, এই পার্টটা পুরোটা কেটে ক্যান্সেল আউট হয়ে গেল। এইভাবে তোমাদেরকে বলছি দশমিকগুলোকে আগে উড়িয়ে দেবে, ওপর নিচ 110 যাই হোক না কেন ওইভাবে উড়িয়ে দেবে, দিয়ে তারপর এখানে সিম্পল কাটাকুটি করবে। দেখো এখানে সিম্পল কাটাকুটি করলে এখানে তো এক উঠিয়ে দিলে, দশমিক উঠিয়ে দিলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনো ভ্যালু থাকছে না। এখানে দেখো 27 কেটে যাচ্ছে অলরেডি, আর হচ্ছে এখানে তোমার 64, আচ্ছা এটা 8 8 8 কেটে যাচ্ছে, তাহলে এটা এক আনসার আসছে। তোমাদের বইতে কী আছে অপশান দেখো, তোমাদের বইতে 1.2, 0.12, 1 এবং 0.1, তাহলে এক অপশান সি যেটা এক রয়েছে এক আসবে। জাস্ট অ্যাপ্রোচটা আমি জাস্ট বলে দিচ্ছি, এই রিলেটেড প্রবলেম কিন্তু আমি এই ভিডিওতে করাবো না, এখানে আমি একটা অন্য জিনিস তোমাদেরকে করাবো বলেছিলাম, সেটাই আমি কিন্তু করাবো। তাহলে এখানে এই রিলেটেড প্রবলেম আমি কী বলছি যে দশমিকে যখন এরকম রুট দিয়ে থাকবে ওপর নিচে কী করবে, আগে দশমিকগুলোকে উঠিয়ে দিয়ে ওপর নিচ 10 100 1000 যেটা যেরকম থাকবে দশমিক ক্রম সেইভাবে ভেঙে নিবে সহজে, তারপরে সুন্দর কাটাকুটি করলে দেখবে খুব ইজিলি তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এক্ষেত্রে কাটাকুটি হয়ে গেছে বলে এক অ্যান্সার এসেছে, দ্যাটস এনাফ। যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে হয়তো এরকম ওপরে হয়তো চলে এলো 16, আবার নিচে হয়তো চলে এলো 9, তখন রুটটার বাইরে বেরিয়ে এলে কী হবে, 4 3 হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। চলো এই ক্লাসটা যে বিষয়ের ওপর আমি নেব বলেছিলাম সেটাই করা যাক। আমার ডাস্টারটা একটু সমস্যা হচ্ছে বলে আমাকে এই কাগজটা দিয়ে মুছতে হচ্ছে, ডাস্টারটা জাস্ট অনেকটা ডাস্ট হয়ে গেছিলো, জলে একটু ধুয়ে দিয়েছিলাম, ব্যাস এখনও শুকোয়নি। ঠিক আছে, আজকে যে প্রবলেম এই ভিডিওতে আমি করাবো খুব সহজ একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছে, দেখো এদেরকে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। ধরো এখানে বলছে যে এই রকম নিচের দিকে তীর চিহ্ন আছে, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে, ভাগ। তারপরে বলছে ওপরের দিকে তীর চিহ্ন আছে, সেটা গুণকে রিপ্রেজেন্ট করছে। তারপরে বলছে এই দিকে একটা আছে, সেটা যোগকে রিপ্রেজেন্ট করছে, এবং এদিকে একটা বিয়োগকে রিপ্রেজেন্ট করছে। যদি এরকম হয়ে থাকে তাহলে এই এক্সপ্রেশনটা 25 3 6 8 এটা কাকে রিপ্রেজেন্ট, মানে এই এক্সপ্রেশনটার মানে কী হবে বা সলভ করতে বলছে। দেখো প্রথম কাজ কি, এই রিপ্রেজেন্ট এইটা কাকে রিপ্রেজেন্ট করছে, ভাগ। তাহলে লিখে ফেলি 25 ভাজিত 3, তাই তো 25 ভাজিত 5টা লিখিনি, সরি সরি এখানে 5 আছে, 25 ভাজিত 5। তারপরে এই দিকের তীরচিহ্ন, এই দিকের তীরচিহ্ন মানে প্লাস সাইন, প্লাস 3, ওপরের দিকের তীরচিহ্ন মানে ইনটু, তারপরে কি এদিকে তীরচিহ্ন মানে মাইনাস, আচ্ছা 3 ইনটু 6 মাইনাস 8। ঠিক আছে, এবারে প্রথমে আমরা ভাগের কাজ করব, ভাগের কাজ মানে এটাকে এটাকে দিয়ে ভাগ করলে কত, 5 আসছে, তারপরে যুক্ত, তারপরে গুণের কাজ, 6 3 18 মাইনাস 8, অ্যান্সার কত আসছে 23 মাইনাস 8, হুইচ ইজ ইকুয়ালস টু কত, 15। এইভাবে আমাদেরকে করতে হবে। আর একটা প্রবলেম করি, এইরকম রিলেটেড আরেকটাই প্রবলেম করবো, বেশি করাবো না, এটা জাস্ট তোমাদেরকে ধরিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে তোমাদেরকে ধরিয়ে দেওয়া, বাকিটা তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। ধরো তারপরে একটা প্রবলেম বলছে যে যদি প্লাসকে আমরা, মার্কারটা গেছে, বলছে যে যদি প্লাসকে আমরা ঠিক একইভাবে, আর একটা প্রবলেম দিয়েছে এটাই আমি করাবো, বাকিগুলো তোমরা তোমাদের বইতে এইভাবে এই ধরনের যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর একটা প্রবলেম বলছে যে যদি যোগকে, আচ্ছা আমি আগে এক্সপ্রেশনটা লিখে দিচ্ছি, এক্সপ্রেশনটা বলছে 12 প্লাস 6 ভাজিত 3 বিযুক্ত 2 গুণিতক 8, যেখানে যেখানে বলছে কি প্লাস সাইনটা হচ্ছে ভাগ, তারপরে ভাগ সাইনটা হচ্ছে মাইনাস, তারপরে মাইনাস সাইনটা হচ্ছে গুণ, এবং গুণ সাইনটা হচ্ছে যেখানে যোগ, তাহলে এটার অ্যান্সার কত হবে। দেখো এখানে কি বলছে, প্লাস সাইনটা হচ্ছে ভাগ, তার মানে এখানে ইকুয়ালস টু লিখে আমরা লিখতে পারি 12 ভাজিত 6, ভাগ সাইনটা হচ্ছে মাইনাস 3, মাইনাস সাইনটা হচ্ছে ইনটু 2, এবং ইনটু মানে প্লাস 8,
প্রথমে আমরা কিসের কাজ করব, প্রথমে আমরা করব ভাগের কাজ। তাহলে 12 কে 6 দিয়ে ভাগ করলে কত, 2 মাইনাস মাইনাস এখানে গুণের কাজ করব, 3 2 6 যুক্ত 8, ক্লিয়ার? তাহলে এখানে যোগের কাজটা আই করব, এটা যোগ আছে মানে 8 আর 6 হচ্ছে তোমার কত 10 মাইনাস 6 হুইচ ইজ ইকুয়ালস টু 4, তাহলে এই ক্ষেত্রে অ্যানসার কত আসছে 4। তাহলে এই ভাবেই কিন্তু আমাদেরকে প্রবলেমগুলো সলভ করতে হবে, জাস্ট টার্মগুলো দেখতে হবে যে কাকে কি বলছে। ধরো এই রকমই একটা প্রবলেম যেখানে এক্সপ্রেশনটা হয়তো থাকলো অন্য কিছু ভাবে, একটা এক্সপ্রেশনটা একটু অন্যভাবে থাকলো যে 8 ভাজিত 4 গুণিত 4। তাহলে এটাকে কি করবে তোমরা, ভাগকে কি বলেছে, ভাগ মানে মাইনাস, তাহলে 8 মাইনাস 4 লিখলে, গুণকে কি বলেছে যোগ মানে 4 লিখলে, তাহলে যোগের কাজ এখানে তো আমরা বুঝতেই পারছি প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে 8 অ্যান্সার আসবে। তাহলে এইভাবে আমাদেরকে অবজার্ভ করতে হবে জিনিসগুলো, আর যত ভালোভাবে তোমরা অবজার্ভ করতে পারবে এবং তার সঙ্গে অ্যাকিউরেসি স্পিড বাড়াতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা সলভ করতে পারবে এবং বেশি কোশ্চেন অ্যাটেম্পট করতে পারবে। চলো এই আজকে এই পর্যন্তই থাকলো, যদি আর একটা কোনো ক্লাস আমি নেওয়া যায় এরপরে কিন্তু আর এই রিলেটেড কোনো প্রবলেম আমি করাবো না, এরপরে যেগুলো করাবো সেটাও আমি একটুখানি বলে দিচ্ছি। এরপরে কিন্তু ল্যাপটপে আমি পুরোপুরি ক্লাসগুলো নেব, যে বিভিন্ন ছবি থাকবে, ধরো এটা একটা ছবি আছে, চারটে বক্সই হয়তো সেম দেখতে বর্গক্ষেত্র, ঠিক আছে, কোনোটায় এরকম রয়েছে, ঠিক আছে, তারপরেরটা বলছে এখানে অড ওয়ান, এই চারটে ছবির মধ্যে অড ওয়ান, এটা আমি জাস্ট আঁকতে একটু গন্ডগোল হচ্ছে, এই কারণে আমি এই ধরনের প্রবলেমগুলো ল্যাপটপে করাবো, আঁকতে সমস্যা হবে বলে। তো এখানে বলছে যে কোনটা অড ওয়ান বের করো, অবশ্যই এইটা অড ওয়ান, কেন বলো তো, ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘোরালে দেখতে এরকম হচ্ছে, তারপরে যেটা হওয়া উচিত ছিল সেটা এই রকম হওয়া উচিত ছিল, ক্লক ওয়াইজ ঘোরালে এইটা হওয়া উচিত ছিল, দিলে আবার 90 ডিগ্রি ঘোরালে এইটা আসবে, অর্থাৎ 90 ডিগ্রি যদি আমি এটাকে ঘোরাই এইরকম হচ্ছে, একে যদি আবার 90 ডিগ্রি ঘোরাই এরকম হচ্ছে, একে যদি আবার 90 ডিগ্রি ঘোরাই এরকম আসবে, কিন্তু এটা এখানে নেই, এখানে কী আছে, ওপরের দিকে আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার বা অড ওয়ান। এইভাবে কিন্তু করতে হবে, তো এটা যখন ল্যাপটপে করাবো বুঝতে পারবে। এতক্ষণ যেটা বোঝালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টিল দেন, জয় হিন্দ।